যারা মুলার নাম শুনলে লাভ দিয়ে উঠেন আর নাকে হাত দেন, আজকের এই কুড়মুড়ে মুসমুসে মজাদার নাস্তাটি তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকে হয়তো ভাবছেন মোলা দিয়ে এত সুন্দর নাস্তা কিভাবে তৈরি করা যায়, পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো মোলো, তো মোলাটাকে এখন টুকরো করে নেব। অনেকের বাসায় এমন লোক আছে যে, বিশেষ করে আমার বাসায়ও আছে, আমার দুটো মেয়ে মোলার সব মানে কথা শুনলে তারা লাভ দিয়ে উঠে ভাত খেতে আসতে চায় না। আমার মতো আপনারা চুপি চুপে মোলার রেসিপিটি করে নাস্তার টেবিলে দিয়ে দেবেন, দেখবেন লাভ দেওয়ার বদলে মানে লাভ দিয়ে সরে যাবে না, লাভ দিয়ে সে প্লেটের উপর পড়ে নিমিষে খেয়ে হাওয়া করে দেবে। তো এই যে মোলাকে আমি ছোট ছোট টুকরো করে এরপরে সাইডটাকে কেটে স্কোয়ার সাইজ করে নিলাম। এবার দুটো শাঁসলিকের কাঠি নিলাম, নিয়ে এখন ছুরি দিয়ে দেখেন কিভাবে কাটতেছি। এ ধরনের একটা আলু রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, আমার পেজেও ইউটিউবে দেয়া আছে, পেজেও দেয়া আছে। তো সে রেসিপিটা কিন্তু আপনারা খুব পছন্দ করছেন আর বাচ্চাদের খুবই পছন্দ। এ ধরনের নাস্তাগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খায়। মোলা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেকেই সেটা বুঝে না, বলে মোলা খেলে এই হয় সেই হয়। যাই হোক, এটা যখন বানিয়ে দিবে তারা বুঝতে পারবে না যে এটা মোলা দিয়ে, মোলার কোনো গন্ধ বা কিছু খুঁজে পাবেন না আপনি। এই যে দেখেন সুন্দর করে কেটে নিচ্ছি, নিচটা কোনোভাবে কাটা নেই, কারণ হচ্ছে আমি নিচে শাঁসলিকের কাঠি দিয়েছি যাতে না কাটে। সেম ভাবে কিন্তু আমি সবগুলো করে নিলাম। এখন এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে মেখে তারপরে এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। মোলার যে একটা স্মেল আছে সেটা তো চলে যাবে, মোলাটা অনেক নরম হয়ে যাবে, মোলার ভিতরে থাকা পানিটা বের হয়ে যাবে। সবাই জানেন মূলা এমন একটা সবজি যার মধ্যে পানি অনেক বেশি থাকে, সেই জন্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই যে দেখেন কতগুলা পানি বের হয়েছে, এখন এই পানিগুলাকে আমি ফেলে দেবো আর মূলাটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে নেব। তো দুইবার হচ্ছে আমি পানি ফালতে ধুয়ে নেবো। আর মূলা একটু লবণাক্ত টাইপের সবজি, মূলাতে একটু লবণ কমই দেওয়া লাগে। এখানে আর কোনো রকম আমি লবণ ব্যবহার করব না, এই যে মূলার গায়ে গায়ে যে একটা লবণের পানি রয়েছে সেটাতে হয়ে যাবে। এই যে দেখেন এখন পানিটা সিপে সুন্দর করে তুলে নিচ্ছি আর মূলাটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর এই ডিজাইনটা একেবারে এখন ফাঁকা ফাঁকা হয়ে আছে। আমি টিস্যুর উপরে একটু রেখেছি পানিটা যাতে আরো সুন্দর করে শুকিয়ে যায়। এখানে আমি মানে 1/4 কাপ নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ, আর হাফ চা চামচ দিয়েছি সাদা গোলমরিচ গুঁড়ো, আর সামান্য 1 চিমটি লবণ দিয়েছি। এটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন আরেকটা টিস্যু দিয়ে মূলাটাকে একটু পানিটা আর একটু শুকিয়ে নিলাম, নিয়ে এখন এটার মধ্যে সুন্দর করে এভাবে গড়িয়ে নেবো, একেবারে সুন্দরভাবে গড়াবো যাতে মূলের প্রত্যেকটা জায়গায় কর্নফ্লাওয়ারটা লেগে যায়। তো সেম ভাবে সবগুলো করে নিলাম। এই যে দেখেন সবগুলো সুন্দর করে করে নিলাম, কি সুন্দর ফুলের মতো হয়ে আছে। এবার হচ্ছে চুলায় চলে যাব, তেলটা ভালো করে গরম করার পর একটা একটা করে দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিয়ে এটাকে এখন চুলাটা মিডিয়াম আঁচে রেখে সুন্দর করে ভেজে নেব। এটা এত বেশি কুড়মুড়ে হয়, আলুর থেকে মনে হয় এটা বেশি কুড়মুড়ে হয়, আমার কাছে আলুর চেয়ে এটা বেশি মজা লেগেছে। তো এই মূলার কিন্তু এই রেসিপিটা কিন্তু এর আগে হয়তো বা কেউ কখনো দেখেন নাই, যারা বুফের মানে যাদের বুফ আছে বা যাদের হোটেল আছে তারা কিন্তু এটা তৈরি করে খাওয়াতে পারেন, দিতে পারেন, এত মজার রেসিপি। আপনারা চাইলে কিন্তু পোলাওর সাথে এই রেসিপিটা দিতে পারেন, একটু আনকমন রেসিপি আর খেতে কিন্তু খুবই মজার। এই ধরনের ক্রিস্পি মুড়মুড়ে নাস্তাগুলো কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে। এটাকে সুন্দর করে ভেজে নিলাম। এই যে দেখেন এটা কতটা কুড়মুড়ে হয়েছে কি আর বলবো, দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ। আপনি এটা খাওয়ার পর মূল আর কোনো স্মেলই পাবেন না এটার মধ্যে, আর সস যদি সাথে হয় তাহলে তো আরও ভালো। দেখেন কতটা কুড়মুড়ে মুসমুসে, আপনারা নিশ্চয় দেখে বুঝতেছেন হাত এখনও গরম, মানে আমার হাতটা চাপ দিতে একটু সমস্যা হচ্ছে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।